दोसरा जून शुक्रवार एसएफआई और डीवाई एफआई डाके पूर्व बर्धमान जिला परिषद अभियान संगठित है। चोर धरे जेले भरते सेई संगे जिला स्तरे नानान दुर्नीतिर प्रतिबादे जिला परिषद अभियाने डाक देय बाम छात्र जुबरा। घुगुर बासा भेंगे जनगणेर पंचायत गढ़ते एई आंदोलनेर डाक देय बाम छात्र जुबरा। शुक्रवार दुपुरे बाम छात्र जुबदेर डाका जिला परिषद अभियाने सामिल हन अगणित छात्र जुबकर्मी। एई दिन दुपुर दुटोर पर बर्धमान स्टेशन थेके बाम छात्र जुबरा मिछिल करे जिला परिषदेर उद्देश्ये रवना दें। बड़सड़ जमायेते प्रथमे परपर दुटी ब्यारिकेड भेंगे देय। তৃতীয় ব্যারিকেডের সামনে এসে নেতৃত্বের নির্দেশে মাটিতে বসে পড়েন বাম ছাত্র যুবরা। এরপর একটি প্রতিনিধি দল জেলা পরিষদে অতিরিক্ত জেলা শাসককে ডেপুটেশন দিতে যান। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর আগস্ট মাসে সিপিআইএমের আইন অমান্য অভিযানে ব্যাপক ঝামেলা হয়েছিল। সেই ঝামেলায় বিশ্ববাংলা গ্লোব ও সৌন্দর্যায়ন ভেঙে যায়। সেই দিন আভাস রায়চৌধুরী, অনির্বাণ রায়চৌধুরী সহ বেশ কয়েকজন সিপিআইএম নেতা গ্রেপ্তার হন। গতবারের বিপত্তি এড়াতে এবার প্রস্তুত ছিল প্রশাসন। প্রচুর পুলিশ, র‍্যাব ও সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়। রাস্তায় যান নিয়ন্ত্রণ, সেই সঙ্গে জলকামানের ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে ব্যারিকেড দিয়ে রাস্তা আটক করা হয়। এই দিন ডিওয়াই এফআই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখার্জি বলেন, ঢিল পড়েছে 31 আগস্ট তো দেখে দিল যে ঢিল ছুড়েছে। কে দাঁড়িয়ে আছে একবার ক্যামেরাটা ঘোরাতে বলবে? একবার ঘোরান, রিকোয়েস্ট আমার, একবার ওদেরকে ঘোরান, একবার ঘোরান না। কি হলো, সাহস নেই আপনাদের? একবার ক্যামেরাগুলো ঘোরান, কি হলো, সাহস পাচ্ছেন না? দোকান না একবার দেখান। এই তো সাহস দেখাতে পাচ্ছেন না আপনারা, এই তো সাহস দেখাতে পাচ্ছেন না আপনারা। হাইকোর্টের রায় আছে তো, মদ কন্ট্রোলে সিভিক থাকবে না, থাকবে না তো। পুলিশ কি বলছে যে ট্রাফিক কন্ট্রোলে থাকবো। আচ্ছা এই ছাদটাতে কটা গাড়ি চলছে আমাকে একবার বলুন তো, যখন ট্রাফিক কন্ট্রোল করছে ওরা। তাহলে এরা কোন চক্রান্তের জন্য বাড়ির ছাদে চেপেছে? 31 আগস্ট তো তাই করেছিল, তাই করেছিল। যদি সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই গোটা চত্বর বন্ধ, গাড়ি ঘোড়া দোকান বন্ধ, তাহলে যখন মিছিল এলো তখন ডান সাইডে কাদের জমায়েত ছিল? কারা জমায়েত করলো? কেন পুলিশের কাছে খবর থাকছে না? কেন? তাহলে পুলিশ ইচ্ছাকৃত গণ্ডগোল করতে চাইছে। পুলিশ কাকে বাঁচাতে গণ্ডগোল করতে চাইছে? দুর্নীতির আখড়া জেলা পরিষদ, ডিএম এদেরকে বাঁচাতে তারা করতে চাইছে। আর কেন করতে চাইছে? কারণ চুরি দুর্নীতি একা করা যায় না, পুরোটা একটা নেক্সাস এরা সবাই মিলে করছে। এ রাজ্যের সরকার অতিথি মানে নাকি? গোটা পূর্ব বর্ধমান জুড়ে ছাত্র যুবদের তেজের কাছে এ রাজ্যের প্রশাসন এবং এই পূর্ব বর্ধমানের পুলিশ আত্মসমর্পণ করেছে এবং তারা আমাদেরকে ডেপুটেশন নিতে বাধ্য হয়েছে। এত ব্যারিকেড চোরগুলোকে ধরতে যদি করতেন তাহলে গোটা রাজ্যের এই অবস্থাটা হতো না। পুলিশের যা কাজ ছিল পুলিশ এতদিন তা করতে পারেনি। আজকে মানুষের আন্দোলনকে, ছাত্র যুবদের আন্দোলনকে দমানোর জন্য রাজ্যের নির্দেশে রাজ্যের পুলিশ মন্ত্রী রঙ্গুলি হেলনে অন্যায় কাজ করছে। ভয় পেয়েছে পুলিশ, কিন্তু এতটা ভয় যদি চোরগুলোকে পেত তাহলে গায়ে গায়ে 100 দিনের কাজের টাকা আমাদের লুট হতো না, আবাস যোজনার ঘরের টাকাগুলো লুট হতো না, 100 দিনের যে কার্ডগুলো, জব কার্ডগুলো, সেগুলো আজকে আমাদের বাতিল হয়ে যেত না। আজকে বছরের পর বছর 100 দিনের কাজের টাকা দিল্লির সরকার বাকি রেখে দিয়েছে, সেই টাকাটা বাকি থাকতো না। আর যদি তারা এখানে ঠিকভাবে কাজ করতেন তাহলে এই পশ্চিমবঙ্গ থেকে, এই গোটা ভারতবর্ষ থেকে 100 দিনের টাকার বাজেটের বরাদ্দ কমে যেত। এই প্রথম পূর্ব বর্ধমানে পুলিশ ছাত্র যুবদের তেজে বাধ্য হয়েছে জিটি রোডে ব্যারিকেড করতে, এই প্রথম। এবং এর থেকে আমরা পরিষ্কার বলছি যে পুলিশ
এই যে তৎপরতা দেখালেন ছাত্র যুবদের মিছিলকে আটকানোর জন্য, আমাদের কথা ছিল যে আমরা এই যে ঘুঘুর বাসাগুলো তৈরি হয়েছে তাদের কাছে দুর্নীতির হিসাব চাইতে আমরা এসেছি, এটাই আমাদের কথা ছিল। ভাবতে পারেন যে আজকে শুধুমাত্র পূর্ব বর্ধমানের কোর্টটা পর্যন্ত বন্ধ করে রেখে দিয়েছে, কত কত মানুষের আজকে ডেট ছিল, কিন্তু যখন গরু পাচারের টাকা যাচ্ছে, গাড়ি গাড়ি কয়লা পাচার বালি পাচার হচ্ছে, তখন পুলিশের এই তৎপরতা কোথায় থাকে? পুলিশ সরাসরি তৃণমূল এবং রাজ্য সরকারের দলদাসে পরিণত হচ্ছে, এবং এই পুলিশ আগামী দিনে পশ্চিমবঙ্গের সাধারণ খেতে খাওয়া ছাত্র যুবদের যা ভবিষ্যৎ যা দাবি সেই দাবি মেটানোর জন্য কোনো ফলপ্রসূ ভূমিকা পালন করতে পারবে কিনা আমাদের সন্দেহ থাকছে। তাই আমরা তাদের কাছে আবেদন করব, নিরপেক্ষ থেকে মানুষের সাথে কাজ করুন, যেটা করছেন সেটা অন্যায় করছে। কাটোয়া গোয়েঙ্কা মোড় সংলগ্ন এলাকায় ব্যবসার জন্য দোকানঘর সেলামি দেওয়া হবে, যোগাযোগ করুন 7029198227 এই নাম্বারে। এই দিনের জেলা পরিষদ অভিযানে বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি, দীপশিতা ধর, প্রতীকুর রহমান, ধ্রুবজ্যোতি বসু। এই দিনের জেলা পরিষদ পর্যন্ত বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও বাদানতলার মোড়েই পুলিশ তা আটকে দেয়। এই দিনের অভিযানে সব রকমের বাধা অতিক্রম করে দুটি ব্যারিকেড ভেঙে ডেপুটেশন দিয়েই শান্ত হন বাম ছাত্র যুবরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা। 12 মাস ইনস্টলমেন্টের টাকা দিয়ে 13 মাসে প্রোডাক্ট কেনার বিশেষ সুযোগ। কাটোয়ার SR হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে কেনাকাটা করলে পাওয়া যাবে 1 বছরের বেশি ওয়ারেন্টি, সঙ্গে আকর্ষণীয় উপহার। SR হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লিয়েন্সে সমস্ত ধরনের কিচেন সরঞ্জাম ও ইলেকট্রনিক সরঞ্জাম পাওয়া যাবে। ঠিকানা কাটোয়া খাসি মার্কেট ও কাটোয়া HDFC ব্যাংকের পাশে, ফোন নম্বর 9378186925।